প্যান্ডোরা সিলের দ্বিতীয় ছবি হলো কিশোর রহস্য। কিশোর রহস্য আমরা বানিয়েছিলাম নট অনলি টু পে ট্রিবিউট টু দি মাস্টার ফিল্মমেকার সত্যজিৎ রায়, বাট অলসো টু রিলিভ আওয়ার বয়হুড ফ্যান্টাসিস অফ বিকামিং লাইক ফেলুদা। কাজেই আমাদের ছবি যখন রেমিনিসেন্সে সিলেক্টেড হলো অ্যাজ আ পার্ট অফ দ্য ফেস্টিভ্যাল টু সেলিব্রেট সত্যজিৎ রায় অ্যান্ড হিজ ওয়ার্কস, আমাদের মনে হয়েছিল যে এর থেকে বেশি সম্মানের আর কিছু হতে পারে না। কারণ যে মঞ্চে সত্যজিৎ রায়কে নিয়ে তার অমর সৃষ্টিগুলিকে নিয়ে কথা হবে, সেগুলিকে শ্রদ্ধা জানানো হবে, সেখানে আমাদের ছবিকে যে KMDB বেছে নিয়েছে অ্যাজ আ পার্ট অফ দ্য ট্রিবিউট, এর থেকে বেশি সম্মানের আর কী হতে পারে। কিশোর রহস্যের মাধ্যমে আমরা যে সত্যজিৎ রায়কে সঠিকভাবে এবং সৎভাবে শ্রদ্ধা জানাতে পেরেছি রেমিনিসেন্সে সিলেকশন থেকেই কিন্তু এটা প্রমাণিত। এর থেকে বেশি সাফল্য কিশোর রহস্যের ভাগ্যে আর কি হতে পারে। যে কোনো বিষয় শেখার জন্য যেমন টেক্সট বইয়ের দরকার হয়, সত্যজিৎ রায়ের ফিল্ম আমার কাছে ফিল্ম মেকিং শেখার টেক্সট বই। তবে ফিল্ম মেকিংয়ের বাইরে তার যে দিকটি আমাকে বেশি আকৃষ্ট করে তা হলো শিশু কিশোর সাহিত্যে তার অবদান। অবশ্য সেটা তার বংশের ধারাতেই লক্ষ্য করা যায়, যদি আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা সুকুমার রায় বা লীলা মজুমদারের কথা বলি। আর শুধুই শিশু কিশোর সাহিত্য নয়, শিশু কিশোর চলচ্চিত্রেও তার অবদান কিন্তু সিগনিফিকেন্ট। কাজেই আমি যখন সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য অর্পণের কথা ভাবি, তখন শিশু কিশোর সাহিত্য ও চলচ্চিত্রে তার অবদানই আমার কাছে বেশি প্রাধান্য পায় এবং আগামী দিনেও তাই পাবে বলেই আমার বিশ্বাস। এটা তো আমার বন্দুক। আনন্দের খবর যে কিশোর রহস্যের সিকুয়েলের শুটিং চলছে, সব ঠিকঠাক চললে আশা করি এবছরের শেষে বা পুজোতেই হয়তো রিলিজ করবে, অবশ্যই ইউটিউব রিলিজ, কারণ আমাদের দেশে তো শর্ট ফিল্ম হল রিলিজ পায় না আনফর্চুনেটলি। স্ক্রিনিং করার চেষ্টা করব, যদি করতে পারি অবশ্যই জানাবো, আপনারা যদি পারেন অবশ্যই আসবেন। আশা করব যে এই সিকুয়েলও কিশোর রহস্য সিরিজের প্রথম ছবির মতোই সবাইকে আনন্দ দিতে পারবে। হয় আমি রহস্য সমাধান করব, নাহলে ফেলুদা পড়া ছেড়ে দেবো।